মানব জীবনের সবচেয়ে প্রবল বেগ হলো কাম। আমাদের জীবনী শক্তি প্রকৃতিগতভাবেই কামকেন্দ্রকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তাই সাধারণ মানুষের চেতন অবচেতন মনে কামের প্রতি আকর্ষণ বেশি দেখা যায়। বৃদ্ধ বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেও কামের বাসনা থেকে মুক্ত হতে পারে না। এর কারণ প্রকৃতিগতভাবে মানুষের জীবনের সবচেয়ে বেশি শক্তি কামকেন্দ্রকে প্রভাবিত করে, তাই কামের প্রতি আমাদের আকর্ষণ বেশি হয়। তন্ত্রে বলা হয়, কামের সম্পূর্ণ অনুভব না হলে কামশক্তির রূপান্তরণ সম্ভব না, কারণ আমরা সেটা থেকে মুক্ত হতে পারি যার সম্পূর্ণ অনুভব আমাদের হয়েছে। কামকে নিয়ন্ত্রণ ও শক্তির ঊর্ধ্বগমনের জন্য তন্ত্র সাধনায় বিভিন্ন মৈথুন পদ্ধতির কথা বলা আছে। তন্ত্র সাধনায় দম দ্বারা মিলনকে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব এবং রতিশক্তির ঊর্ধ্বগমনে পরম ব্রহ্মচর্য প্রাপ্ত হয়ে মানবের ঊর্ধ্বলোকে যাত্রা করা সম্ভব। যৌনতা এবং আধ্যাত্মিকতার আলোচনায় আজ যুগলতন্ত্র সাধনা বা যুগল রতি সাধনার সূত্র নিয়ে আলোচনা করব। আমি আপনানন্দ আপনাদের সাথে। তন্ত্র মানে শুধু নারী পুরুষের মৈথুন বা কৌমর্য ক্রিয়া নয়, এটি একটি বিজ্ঞান। দেহতত্ত্ব সাধন করতে হলে তন্ত্রবিজ্ঞান আসলে কি আগে আমাদের সেটা বুঝতে হবে। আমাদের দেহভাণ্ড সূক্ষ্ম একটি যন্ত্র, কিন্তু তা অচেতন অবস্থায় থাকে। আমাদের আত্মা পরম চৈতন্য। দেহ অচেতন হবার কারণে আত্মার সাথে সংযুক্ত হতে পারে না। তন্ত্র হলো সেই পদ্ধতি যা দেহকে আত্মার সাথে সম্পূর্ণরূপে সংযুক্ত করে এবং মানুষকে ঊর্ধ্বগমন এবং অন্তর্যাত্রাতে ধাপিত করে। মানুষ ভক্তির কারণে অনেক কিছু মানে ও বিশ্বাস করে, কিন্তু যোগতন্ত্রে কোনো কিছুকে জানা বা বোধ করার উপরে বেশি জোর দেওয়া হয়। তন্ত্রে ফিল বা রিয়েলাইজেশনটাই মুখ্য। তন্ত্রের মূল উদ্দেশ্য সহজভাবে জীবনকে জানা ও বোধ করা, সব কিছু সহজভাবে গ্রহণ করা, নিজের গ্রহণশীলতাকে বৃদ্ধি করে পরম বোধকে গ্রহণ করা। পরমাত্মা অন্য কোথাও নেই, পরমাত্মা আমাদের চারপাশেই অবস্থিত, কিন্তু আমাদের গ্রহণশীলতা কম হবার কারণে আমরা তাকে অনুভব করতে পারছি না। যখনই এই গ্রহণশীলতার মাত্রা বৃদ্ধি পেয়ে যায় বা পূর্ণাঙ্গ সচেতন হয়ে যায়, তখনই মানুষ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস অনুভব করতে পারে এবং তখনই মানুষ পরমকে অনুভব করতে পারে। এই গ্রহণশীলতাকে বৃদ্ধি করতে দেহ ও আত্মার সংযোগ স্থাপনের জন্য যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই তন্ত্র বলে। সহজভাবে বলতে, আমাদের মাঝে যে লাইফ এনার্জি ফোর্স আছে বা শক্তি আছে, এই শক্তিগুলোকে বিভিন্নভাবে রূপান্তর করে নিজেদের কাজে লাগানোর জন্য যে পন্থা বা পদ্ধতিগুলো ব্যবহার করা হয় তাকেই তন্ত্র বলা হয়। আপনি নারী পুরুষের যুগল আচরণে আনন্দের অনুভূতির মাধ্যমে কীভাবে শক্তির ঊর্ধ্বগমন করতে পারেন, সেই পদ্ধতিটাকেও তন্ত্র বলা হয়। তাই বলে তন্ত্র মানে শুধু যৌনতা নয়। যদিও বাহ্যিক দিক থেকে দেখতে গেলে যৌনক্রিয়া মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তন্ত্র মানে কখনোই শুধু যৌনতা নয়। আমি আগেও বলেছি, দেহতত্ত্ব সাধনা বা যুগল সাধনা মানেই আমরা যৌনতা মনে করি। আর কথাকথিত পীর ফকির সাধুরা মনে করে দীর্ঘ সময় ধরে সেক্স করতে পারাটাই বুঝি আধ্যাত্মিকতা, যদিও মূল বিষয়ের সাথে এর কোনোই সম্পর্ক নেই। যোগ ও তন্ত্র সাধনা অভ্যাস করে মৈথুনের সময়কাল বৃদ্ধি করা সম্ভব, কিন্তু শুধু সময় বৃদ্ধি পেলেই যে আধ্যাত্মিক উন্নয়ন হবে এমনটা নয়। কিন্তু বেশিরভাগ মানুষ না বুঝে দীর্ঘ সময় যৌন অভ্যাসের জন্যই এই পদ্ধতির ব্যবহার করছে। এতে মৈথুন যৌন ক্রিয়া ভালো চললেও তন্ত্রের মূল বিষয়বস্তুই হারিয়ে যাচ্ছে।
আমি একথা বারবারই বলে থাকি, মানব জীবনের সবচেয়ে প্রবল বেগ হলো কাম, আর জীবনের প্রবল সম্বেগ হলো কাম। আবেগ মানে কোনো কিছু করার তীব্র বেগ ধারণ করা বা অস্থিরতা, আর সম্বেগ অর্থ কোনো কিছুতে সমান বেগ ধারণ করা বা স্থিরতা। শক্তিকে ঊর্ধ্বগামী করার জন্য নারী পুরুষের মিলনের মাধ্যমে সম্বেগে কিছু ধ্যান প্রয়োগ করা হয়। এক্ষেত্রে নারী পুরুষ উভয়কেই সম্বেগ ধারণ করতে হয়। সম্বেগ ধারণ করতে দম এবং মনোভাবের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রথমত এই দুটি সূত্র আমাদের মনে রাখতে হবে। প্রথমটি হলো, সবসময় পবিত্র এবং প্রফুল্ল মন নিয়েই মিলনে যাওয়া উচিত। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা মিলন বা সহবাসকে খুব খারাপভাবে নিই, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেক্সকে শুধু শক্তি নির্গমনের জন্যই ব্যবহার করে থাকি, যা কখনোই ঠিক না। এতে আমরা আমাদের সঙ্গীকে বস্তুর মতো ব্যবহার করছি। মানুষকে বস্তুর মতো ব্যবহার করা অনেক অপমানকর বিষয়। এমন আচরণ ব্যবহারে প্রেম উৎপন্ন হওয়া সম্ভব না। তাই মিলনে যাওয়ার সময় শান্ত, স্থির ও পবিত্র ভাব রাখা অত্যন্ত জরুরি। এ সময় সঙ্গীর প্রতি প্রেম, আদর ও সম্মান বোধ রাখতে হবে। এমন মনোভাব রাখতে হবে যেন এটি অনেক পবিত্র উপাসনা। মিলনের সময় মনোভাব এমন আনতে হবে যেন কোনো পবিত্র উপাসনালয়ে প্রবেশ করছেন। মনে রাখতে হবে, যুগল সাধনায় ও সকল যোগতন্ত্র সাধনায় ভাবটা অনেক গুরুত্বপূর্ণ। অন্তর্জগৎ ভাবের জগৎ, ভাব ব্যতীত ভাবের ঘরে কখনোই প্রবেশ সম্ভব হয় না। ফকির লালন সাজির একটি পদে বলা আছে, ভাব দিয়ে ভাব নিলে পরেই সেই সে রাঙা চরণ পায়। যুগল সাধনায় এমন মনোভাব অনেক গুরুত্বপূর্ণ। পবিত্র প্রফুল্ল মনোভাব ব্যতীত ভাবের জগতে প্রবেশ সম্ভব না। অন্তর্জগতে সকল কিছুই ভাবকেন্দ্রিক, এখানে ভাবটাই মূল চাবিকাঠি, ভাবের তালা, ভাবের চাবি। ভাবের ঘরে কমতি হইলে তার দ্বারা প্রবেশ সম্ভব না। ফকির লালন সেজির আরেকটি পদে বলা আছে, ভাবের ঘরে কি কুদরতি, ভাবের লণ্ঠন ভাবের বাতি, ভাবের অভাব হলে একরতি, অমনি ওই যোগ যায় সরে। তাই প্রথমত এই মনোভাবটা অনেক গুরুত্বপূর্ণ। পজিটিভ মনোভাব নিয়ে প্রবেশ করলে তবে একমাত্র এ থেকে পবিত্র কিছু হওয়া সম্ভব। দ্বিতীয় যেটি গুরুত্বপূর্ণ বিষয় তা হল শ্বাস। আমি আগেও বলেছি, শ্বাস আমাদের শক্তিকে জাগানোর জন্য সবচেয়ে উপযোগী একটি মাধ্যম। শুধু শক্তি নয়, মনোভাব পরিবর্তন বা ভাবের ঘরে প্রবেশ করতেও শ্বাসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাম উত্তেজনায় মানুষ অস্থির হয়ে পড়ে, তাই শ্বাস অনেক তীব্র হয়ে যায়। শ্বাস যত তীব্র হয় মিলনের সময় তত কমে যায়, শ্বাস যত স্থির হবে মিলনের সময় তত বৃদ্ধি পাবে। তাই শ্বাসই স্থির হইলে তবে মিলনের সময় বৃদ্ধি পায়, এতে সম্বেগে প্রবেশ করার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। এ সময় শ্বাসকে অত্যন্ত স্থির ও শান্ত রাখতে হবে। শ্বাস পুরোপুরি শান্ত হলে তবে সম্বেগ উৎপন্ন হবার সম্ভাবনা তৈরি হয়। মৈথুনে সম্বেগ ধারণ হলে তবে এটির দ্বারা শক্তির ঊর্ধ্বগমনে অন্তর্যাত্রা করা সম্ভব। তাই শ্বাসকে যতটা সম্ভব স্থির রেখে শক্তির ঊর্ধ্বগমনের সাধন ক্রিয়ার প্রয়োগ করতে হয়। প্রয়োগ সফলভাবে হলে তবেই নিজের বিন্দু বা রতির স্তম্ভন করা সম্ভব ও রতিশক্তির ঊর্ধ্বগমনে সমাধির পথে যাত্রা করা সম্ভব। প্রথমত এই দুটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি নিয়ম অভ্যাস করে রপ্ত করতে পারলে তবেই যুগলের রতি সাধনা সম্ভব। যুগল সাধনার প্রয়োগ করতে হলে অবশ্যই আগে একক পদ্ধতিতে দম সাধনা ও ধ্যান সাধনা জেনে প্রবর্তকের কাজ ছেড়ে তবেই যুগল সাধনার কার্যে প্রবেশ করতে হয়। পূর্ব প্রস্তুতি না থাকলে মৈথুনের সময় শ্বাসকে স্থির করা ও সম্বেগে প্রবেশ করা সম্ভব না।
অধিকাংশ মানুষ দীর্ঘ সময় মৈথুনের জন্য এই পদ্ধতির ব্যবহার করতে চায়, তাই না জেনে বুঝেই কামতন্ত্রের প্রতি মানুষের বেশি আকর্ষণ কাজ করে। তবে এটাও সত্য, তন্ত্র পদ্ধতির নিয়ম যেমন আসন, মুদ্রা, প্রহরের সূক্ষ্ম বিচার করে সঠিক নিয়মে যদি কেউ একজন সঙ্গীর সাথে মৈথুনে প্রবেশ করে, তবে তার মাঝেও অনেক মানবিক বোধের বিকাশ হওয়া সম্ভব। তবে বহুগামিতা হলে উন্নয়নে বাধা আসতে পারে। আগেও বলেছি, যুগল সাধনা পদ্ধতি তখনই সফলভাবে কাজ করবে যখন তার সকল শর্ত পূরণ করা হবে, অন্যথায় এটি শুধু স্বভাবগত আচরণে রূপ নেবে। আত্ম উন্নয়নের মাধ্যম হিসেবেই যুগল সাধনায় বা রতি সাধনায় মৈথুনের ব্যবহার করা হয়, কিন্তু তা কখনোই যৌনতা নয়। যুগল সাধনার সকল সূত্র চন্দ্র সাধনার ন্যায় চন্দ্র সূর্য বিবেচনা করে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে লক্ষ্য রেখে প্রয়োগ করতে হয়, অন্যথা সাফল্য সিদ্ধি সম্ভব না। যুগল সাধনা ও একক সাধনার জন্য প্রবর্তককালে কিভাবে দম সাধনার অভ্যাস করবেন সেই বিষয়ে এর পরের ভিডিওতে আলোচনা করব, এবং যুগল সাধনার আরও কিছু নিয়ম নিয়ে আগামী ভিডিওগুলিতে আলোচনা করার চেষ্টা করব। আনন্দবাজার নামে আমাদের একটি ব্যাকআপ চ্যানেল রয়েছে, যেখানে লালন গীতি, বাউল গান, বিভিন্ন সাধকদের বক্তব্য, সাক্ষাৎকার সহ আপন দর্শনের বিভিন্ন তত্ত্ব আলোচনার ভিডিও দেওয়া হবে। আপনারা ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।